নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সুস্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। আমি কুমারঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবীর, পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের গতি দ্বিতীয় অধ্যায় থেকে গতির সমীকরণ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সকলে জানো যে কিছু সমীকরণ আছে, যে সমীকরণের মাধ্যমে গতিশীল বস্তুর গতি সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। এই ধরনের সমীকরণকে বলা হচ্ছে গতির সমীকরণ। অর্থাৎ এখানে চারটি গতির সমীকরণ আছে। এই সকল সমীকরণের মাধ্যমে গতিশীল বস্তুর গতি সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। এই সকল সমীকরণকে গতি সমীকরণ বলা হয়। তো তোমরা এখানে আমার হাতে একটি খেলনার গাড়ি লক্ষ্য করছো। তো তোমরা সকলে জানো যে যখন একটা গাড়ি স্থির অবস্থায় থাকে তখন বস্তুটির আদি বেগ জিরো হয়। তো শুরুতেই বস্তুটির বেগ হয়, এটাকে আমরা আদি বেগ বলি, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এবং গাড়িটি যখন চলা শুরু করে এবং শেষে গিয়ে একটি বেগ প্রাপ্ত হয়, সেটি হচ্ছে শেষ বেগ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আর দেরি না করে এখন আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। ধরা যাক একটি গতিশীল গাড়ি। তো এখানে একটি গাড়ির ছবি আমি আঁকার চেষ্টা করেছি। তো এখানে গাড়িটি যখন চলা শুরু করে, শুরুতেই গাড়িটির একটি বেগ থাকে, সেটিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সেটি হচ্ছে গাড়িটির আদি বেগ। এবং গাড়িটির যখন চলে, চলার পর এক সময় শেষে গিয়ে একটি বেগ প্রাপ্ত হয়, সেটিকে আমরা শেষ বেগ বলি এবং এটিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো এখন ধরে নিলাম গাড়িটি ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে কি হচ্ছে, এখানে একটি দূরত্ব আমরা লক্ষ্য করছি, সেই দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো এখানে আমরা এস ইউ এবং এ ভি টি, তাহলে সুভ্যাট, এই আমরা পাঁচটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি, যে এখানে সরণ আদিবেগ ইউ, শেষ বেগ ভি, ত্বরণ হচ্ছে এ এবং সময় হচ্ছে টি। তো গাড়িটি যদি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে বেগের পরিবর্তন হবে, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত হবে? টি সময়ে বেগের পরিবর্তন, আমরা সময়টা লিখব না, বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন হবে কত? ভি মাইনাস ইউ, এটা হবে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন বলতে শেষ বেগ ভি এবং আমরা শেষ বেগ থেকে আদি বেগ আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা বেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেটি আমরা পাবো। তাহলে এটি হচ্ছে টি সময়ে, এটি হচ্ছে টি সময়ে বেগের পরিবর্তন। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একক সময়ে যে বেগের পরিবর্তনটা হবে, এটি হচ্ছে বেগের কী হবে, পরিবর্তনের হার, এটি হচ্ছে বেগের পরিবর্তনের হার। এবং তোমরা সকলে জানো যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে এবং ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি, অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা পেলাম ত্বরণ এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা কী পাই, যদি আমরা এখান থেকে আড়াআড়ি গুণ করি, তাহলে কী হচ্ছে, এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আড়াআড়ি গুণ করলে। আবার
আমরা যদি এখন এটাকে ডান পাশে একটা বাম পাশে নিয়ে যাই এবং বাম পাশে যেটা আছে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে ভিউ মাইনাস এটি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি অতএব তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ইউটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ইউ মাইনাসটা প্লাস হবে এবং এটি তো এখানে আমরা একটি সমীকরণ পেলাম সেটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তো সমীকরণটি আমরা এখন এখানে লিখব যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো এখন আমরা এক নং সমীকরণ বের করলাম এখন আমরা দুই নং সমীকরণটি বের করব তো এখন আমরা এটা জায়গা কম মুছে দিব তো আমরা জানি কি জানি যে গড় দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় তোমরা জানো যে যখন আমরা দ্রুতি সংজ্ঞা জানি যে কোনো একটি বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে সেটি হচ্ছে দ্রুতি তো এখানে যখন আমরা গড় দ্রুতি বের করব তখন কী হবে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করব তো এখানে আবার গড় দ্রুতি যেহেতু আমরা বের করব তো আমরা প্রথমে বলেছিলাম যে গাড়িটির দুইটি দ্রুতি ছিল একটি ছিল ইউ এবং আরেকটি ছিল ভি তাহলে যখন আমরা গড় দ্রুতি নির্ণয় করব তাহলে ইউ এবং ভি যোগ করার পর আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা গড় দ্রুতি পাব ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ছিল আমাদের এস এবং সময় হলো টি তাহলে আমরা আড়াআড়ি যদি গুণ করি তাহলে টোয়াইস এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি অতএব এস ইকুয়াল টু হচ্ছে আমরা এই টুটা এখানে গুণ ছিল এখানে এসে ভাগ হবে তাহলে ইউ প্লাস ভি এটা আমরা বন্ধনী ব্যবহার করতে পারি ইন্টু টি তাহলে এটা হচ্ছে গতির দুই নম্বর সমীকরণ এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি এটি হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা তিন নম্বর সমীকরণটি নির্ণয় করব তো তিন নম্বর সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের এক নং সমীকরণের সাহায্য নিতে হবে এক নং সমীকরণ থেকে আমরা যে ভির মান আছে সেই মানটা আমরা এই দুই নং সমীকরণে আমরা এখানে বসাবো তো এখানে যে দুই নং সমীকরণটি লেখাই আছে তাহলে আমরা এখানে এটা মুছে দিই আবার লিখি যে দুই নম্বর সমীকরণটি হচ্ছে তা আমরা লিখতে পারি এক ও দুই নং সমীকরণ থেকে পাই তাহলে এক নং সমীকরণ থেকে আমরা ভির মান পাই তাহলে দুই নং সমীকরণটা লিখব আমরা যে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি তো ইকুয়াল এখানে আমরা ইউ প্লাস এই যে ভির মান হচ্ছে ইউ প্লাস এটি সেটা আমরা এখানে বসাবো ইউ প্লাস এটি এখানে আমরা বন্ধনী দিতে পারি ইন্টু টি এরপরে হচ্ছে এটা আমরা লিখে যাই এস ইকুয়াল টু তো এখানে নিচে টু তাহলে এখানে ইউ এবং ইউ হচ্ছে কত টু ইউ হচ্ছে টু ইউ প্লাস এটি তো এই টিটাকে আমরা এখন যেহেতু উপরে আছে আমরা উপরে লিখব বা এখানে আমরা কী করব এস ইকুয়াল টু এই যেহেতু টিটা এখানে গুণ অবস্থায় আছে আমরা গুণ করব তাহলে টু ইউ দিয়ে টিকে গুণ করলে হয় টু ইউ টি প্লাস
হচ্ছে এ টিটি টি স্কোয়ার, এরপরে হচ্ছে এস ইকুয়াল টু আমার এটা এখন কী করবো, এটা আমরা আলাদাভাবে লিখতে পারি, এইটা ভাগ এটা এবং প্লাস দিয়ে এটা ভাগ এটা, তাহলে হচ্ছে টু ইউ টি ভাগ টু প্লাস এ টি স্কোয়ার ভাগ টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা ভাগ এটা প্লাস দিয়ে এটা ভাগ এটা। তো এখন আমরা এই টু টু কেটে দেই, তাহলে লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এস ইকুয়াল টু কত হচ্ছে, এখানে থাকতেছে ইউ টি প্লাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ লিখতে পারি এ টি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে আমরা এখন গতির 3 নং সমীকরণটি পেলাম, তাহলে 3 নং সমীকরণটি হচ্ছে এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে গতির 3 নম্বর সমীকরণ। এখন আমরা আবার এটা মুছিয়ে দিব, তাহলে আমরা 1, 2 এবং 3 নম্বর গতি সমীকরণ পেলাম। এখন আমরা 4 নম্বর গতি সমীকরণটি নির্ণয় করব, এর জন্য আমাদেরকে অবশ্যই আবারও 1 এবং 2 নং সমীকরণের সাহায্য নিতে হবে। 1 নং সমীকরণটি ছিল ভি ইকাল টু ই প্লাস এটি, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, তো কি ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখান থেকে আমরা টি এর মান বের করব, তাহলে আমরা এটাকে ঘুরে লিখব ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি, তাহলে বা এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আমরা ইউটা ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তারপরে এখানে আমরা কিসের মান বের করব, টি এর মান বের করব, তার টি ইকুয়াল টু হচ্ছে নিচে এ গুণ অবস্থায় আছে এখানে ভাগ হবে, তাহলে ভি মাইনাস ইউ, এটি হচ্ছে টি এর মান, এই টি এর মানটি আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখন আমরা এই টি এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণটি ছিল এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বা ইউ প্লাস ভি একই জিনিস ভাগ টু ইন্টু হচ্ছে টি, তার মানে ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু টি এর মান হচ্ছে এই যে এখানে ভি মাইনাস ইউ ভাগ এ। তো এটাকে এখন আমরা উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করব, তাহলে টু এবং এ গুণ করলে হয় টু এ, এবং ভি প্লাস ইউ এবং ভি মাইনাস ইউ, এখানে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে আমরা কী পেলাম, এস ইকাল টু পেলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এ। তো এটাকে এখন আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে এদিকে যদি গুণ করি তাহলে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু, এপাশে গুণ করলে হচ্ছে টু এ এস, অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু এই ইউ স্কোয়ারটা আমরা ওইদিকে নিয়ে যাবো, প্লাস হবে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে এটি হচ্ছে গতির 4 নম্বর সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা হচ্ছে গতির 4 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটি হচ্ছে ভি ইকাল টু ইউ প্লাস এটি, এবং 2 নম্বর হচ্ছে এজ ইকাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, এবং 3 নম্বর হচ্ছে এজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং 4 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা যে গতির 4টি সমীকরণ আছে সেই গতির সমীকরণ 4টি আমরা নির্ণয় করলাম, আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইলো।